তুমি আমি দৌড়াদৌড়ি কেটে তুমি গেছিল বৃহস্পতিবার আছিল দেখো নাই তাতে আকৌ পূর্ণিমা তিথি আছিল পূর্ণিমা তিথি আছিল ল'ৰাটোৰ গণনাখন নিশ্চয় ভালেই হ'ব বহুদিনৰ মূৰত সন্তান জন্ম পাইছে যেতিয়া ল'ৰাটোৰ গণনাখন ভাল হ'লেই ভাল হ'ব নহয় ভালে অলক্ষ্য ধৰে গণকৰ পদূলি মোৰ আজি দেওঘৰত নাই নেকি মানে অহাকালি আপুনি আমাৰ ঘৰলৈ যাব লাগে আমাৰ এটি ল'ৰা সন্তান জন্ম পাইছে আপুনি আমাৰ সেই ল'ৰাটোৰ গণনাখন কৰি দিব লাগে মানে অহাকালিয়েই যাব লাগে অহাকালি অহাকালি দেউ বোলে হ'ব বাৰু কোনো কথা নাই গণনাখনটো পাতিলেই নহ'ব গণনাত কিছুমান যোগাৰ লাগিব মই তোমাক এখন ফট দি দি পঠাও ফট দিখনৰ মতে তুমি যোগাৰ কৰা যায় হ'ব দেহ আপুনি অহাকালি আহি থাকিব মই ফট দিলৈ লক্ষ্য ধৰ বেগতে আহিলা এই বাপৰে বাপ ফট দি প্ৰথমতে ফুল তুলসী দুৰ্গা কল্পাত লাগিব তাৰপিছত লিখিছে উপকৰণ কল কুঁহিয়াৰ অন্যান্য কিবা কিবি আনিব বেকেটত লিখিছে নাৰিকল তিনিযোৰ নাৰিকল কেইযোৰ নাকাটিব তাৰপৰাই লিখিছে মাছ কাৱৈ মাছ হ'লে বেছি ভাল হ'ব আৰু বেকেটত লিখিছে ডাঙৰ চাই ৰৌ বা ভকুৱা এটা ডাঙৰ চাই তাৰপিছত লিখিছে ধুতি গেঞ্জি গামোচা লাগিব তাৰপৰাই লিখিছে দুনি ভোজনি জহা চাউল দালি মিঠাতেল আলু বাপৰে বাপ ভক্তি লম্বা ভক্তি যি হয় হ'ব অভদ্ৰী মতে ধুমধাম কৰিছোঁ অভদ্ৰী মতে ধুমধাম কৰিছোঁ পিছদিনা ৰাতিপুৱা গণক দেও আহিলা ডাঙৰ চাই
ডাঙর দীঘল চলং এখন ডাঙর দীঘল চলং এখন দেরি হল দিয়া মই কমতে গণনাখনের যোগৰ খানি আনিছে নহয় নারিকল তিনিযোৰ আনিছে নহয় বাৰু ঠিক আছে দিয়া মানে গণনাখন কোনটো ঘৰত হব কুবৰ ঘৰত এই গণনাখন পাতো হোক মানে আপোনালোক বাহিৰত থাকিব গণনাৰ ফলাফল শুনি থাকিব আর মাঝে মাঝে আমার আয়তী সকলক দুই একটা প্রশ্ন করা হব মানে এইবর কথা আসলতে আমার আয়তী সকলে হে গম পাব নহয় বাৰু ঠিক আছে প্রথমতে মই গণনাখন পাতি লও এ গণনা ঠিকই আছে মানে নটা আর দশটার ভিতর সেই সময় পূর্ণিমা তিথি চলি আছে মানে লড়াতই মানে লড়াতই পূর্ণিমা তিথি পাইছে লড়াতই পূর্ণিমা তিথি পাইছে লড়াতর গণনাখন নিশ্চয় ভালে হবে বারো ঠিক আছে এইবার আমার আয়তী সকলে কব এইবার গণনায় কইছে মানে যেটু সময়ত মাকে সন্তানটো জন্ম দিছিল সেই সময়ত গণনায় কোয়া মতে মাকর লগত মাকর লগত গাত কাপড় গাত কাপড় চারিখন থকা বলে কৈছে চারিখন বন্ধুকল যেন পাহ বন্ধুকল গণনাটো বারে বারে চারিখন বলে কই আছে বারো কখসো কক কি কি কাপড় আছিল এখন দুখন আরো সরু গামোচা এখন তিনিখন আরো নাই আরো নাই এটা হিসাব করাই নাই ও এটা হিসাব করাই নাই মানে যেটু সময়ত মাকে সন্তানটো জন্ম দিছিল সেই সময়ত মাকক বাৰু কি কাপোৰ পাৰি দিয়া হৈছে কি কাপোৰ পাৰি দিয়া হৈছে থৈলে হলেও কাপোৰেই দিয়া থৈলেও কাপোৰ মানে গাত থকা তিনিখন পাৰি দিয়া থৈলাখনে দি চাৰিখন মিলিছে নহয় এইটো মিলিছে নহয় বাৰু ঠিক আছে ভাল ধৰণে হিচাপ কৰি ক'ব লাগে অলপ খেলিমেলি লাগে দিয়কচোন মোৰ এইবাৰ ভাল ধৰণে হিচাপ কৰি ক'ব এইবাৰ গণনাই কৈছে যিটো সময়ত মাকে সন্তানটো জন্ম দিছিল সেই সময়ত মাকৰ লগত মানুহ তিনিটা থকা বুলি কৈছে তিনিটা মিলিছে নহয় এইটো অলপ ভুল হৈছে এটো ভুল হৈছে যুগ্ম অযুগ্ম
আপনার গন্ডগোল মানে যদি সময়ত মাকে সন্তানটো জন্ম দিছিল সেই সময়ত মানে দেউতা অর্থাৎ লক্ষ্য ধরবার কত আছিল কত আছিল মইতো তোমালোকক তিনিজনী বুলি কোৱা নাছিল তিনিটা বুলিহে কৈছিল হয়নে নহয় মানে মানে মাকৰ লগত ভিতৰত দুজনী মানে ওচৰতে দুৱাৰ মুখত দেউতা মানে লক্ষ্য ধৰ মানে ভিতৰলৈ যাওঁ নাযাওঁ যাওঁ নাযাওঁ যাওঁ নাযাওঁ গোটেইকেইটা মিলি তিনিটা গণনা ভুল হবই নোৱাৰে গণনাই ঠিকে কৈ আছে আপোনালোকে গুণ্ডুকুল কৰিছে বাৰু এইবোৰ এতিয়া বাদ দিয়ক এতিয়া আমি ল'ৰাটোৰ নাম থব লাগিব হয়নে নহয় এইবাৰ ল'ৰাটোৰ নাম থবলৈ হ'লে গণনাই কোৱা মতে ল'ৰাটোৰ নাম ক আৰু চ মানে প্ৰথম চ এই দুয়োটা অক্ষৰে এটি নাম ক'ব লাগে নাই ক নাই চ মানে আপুনি ময়ে থব লাগিব মই যদি নাম থব লাগে এটি আধুনিক নাম থব পাৰে এই নামটো কিন্তু সকলো মানুহৰে মনত আছে মানে কয় খৰে ল'ৰাটোৰ নাম করোনা মহামারী থব পারে করোনা মহামারী ভালো লাগবে কক্ষটো বাদেই দিয়ক কটো বাদেই দিয়ক এইবার আমি ছয়ক্ষরে থব লাগিব মানে সেই ফেলার মানে কব মানে ছয়ক্ষরে কি নাম কক প্রথম স ল'ৰাটোৰ নাম যেতিয়া নহল এইবাৰ ছয়ক্ষৰে মই যদি নাম থব লাগে প্ৰথম ছয়ক্ষৰে ল'ৰাটোৰ নাম হব চৰণযোগ কুমাৰ অৰ্থাৎ ল'ৰাটোৰ নাম হল শরণ কুমার ঠিক আছে এতিয়া লড়াতোর নাম হল শরণ কুমার এতিয়া সকালে গণনা সংক্ষেপ করব লাগে গণনা শেষ করি বাপা বই গুণাখান ঘর এই গুণাখান ঘর জনগণ এতিয়া চাও আসলতে আমার জীবন সন্তান ভাল আর বেয়া হয়ে পড়ে সন্তান ভাল আর বেয়া হয়ে পড়ে জন্ম লগ্নতে আজি কালি করে শরণ কুমার সেই পিতৃ মাতৃ গৃহ বাড়ি আজি একটা দিন আর সেই পুত্রর মরমতেই লাহে লাহে চৰণ কুমাৰ
কুমারর পিতৃ মাতৃ বয়স হল, যেতিয়া শরণ কুমারর পিতৃ মাতৃ বয়স হয়েছিল, বয়স হওয়ার লগে লগে পিতা মাতা দুজনে শরণ কুমারর পিতৃ মাতৃ অন্ন হয়েছিল, তেতিয়াই শরণ কুমারে মনতে ভাবিছিল, হে প্রভু নারায়ণ, আসলতে আসলতে এইটো মানব জীবন, এই জীবন মাতৃ
মরমৰ পুত্ৰ শৰণ কুমাৰ আহি পোৱা নাই, কেতিয়া আহিব, কেতিয়া বাক্যা শুশ্ৰূষা কৰিব? আৰু ঠিক সেই সময়তে মাও, অ মা, মই পথাৰৰ পৰা আহিছো ৰবা, মা মা, তুমি কিয় কান্দিছা? অ মা, মাও, তুমি নাকান্দিবা মা, মই আছো নহয়, তুমি কিয় কান্দিছা? মই পথাৰৰ পৰা আহি থাকোঁতে অকণমান দেৰি হ'ল মা, তুমি নাকান্দিবা, মই আছো নহয়, মাও তুমি নাকান্দিবা, আহাচোন, আহা আহা মা, আহা আহা আহা, এই আঠে বেটে হাতত ধৰি পিতাও, অ পিতা, তুমি আহা, আহাচোন, আহা আহা, মই আছো নহয়, আহা, এই দুয়োজনক আৰু অকণমান আছো, আমাৰ বেছি দূৰত যাব নালাগে, আহা আৰু অকণমান আহা, আহা মা, আহা আৰু অকণমান আহা, ৰবাচোন ৰবা মা, তুমি আৰু বেছি দূৰত যাব নালাগে, তুমি তুমি ইয়াতে বহাচোন, তুমি ইয়াতে বহা, অবিতা, তুমিও বেছি দূৰত যাব নালাগে, তুমি তুমি ইয়াতে বহা, বস্তিৰ ভিতৰে বেছি দূৰত যাব নালাগে, তুমি ইয়াতে বহি মন ত্যাগ কৰা, মই পেলাই দিম। এতিয়া চাওক, ৰাতি পোহৰ হলে শৰণ কুমাৰে হাল বাবলৈ যায়, হাল মেলি আহি পিতৃ মাতৃ কেৱা শুশ্ৰূষা কৰি থাকোঁতেই যায়, কেৱল মাত্ৰ কেৱল মাত্ৰ অন্ধ পিতৃ মাতৃ, কেৱল মাত্ৰ কেৱল মাত্ৰ অন্ধ পিতৃ মাতৃ, নিজৰ বাবে নিজৰ বাবে কিন্তু কোনোদিনে ভাবিবলৈ সময় পোৱা নাই, নিজৰ বাবে কিন্তু কোনোদিনে ভাবিবলৈ সময় পোৱা নাই, কেৱল মাত্ৰ কেৱল মাত্ৰ অন্ধ পিতৃ মাতৃ, কেৱল মাত্ৰ কেৱল আজি শরণ কুমার, চিরনিনা
যেতিয়া পথারত হাল বাই শরণ কুমারে ভাগরতে বিখর তলত বহিছিল তেতিয়াই তেতিয়াই প্রভু নারায়ণে সেই অন্ধ পিতৃ মাতৃক সেবা শুশ্রূষা করার সন্তুষ্ট হই প্রভু নারায়ণে শরণ কুমারক দেখা দিছিল। কেতিয়া দেখা দিছিল? যেতিয়াই ভাগরতে বিঘর তলত বহিছিল তেতিয়াই প্রভু নারায়ণে এজন ব্রাহ্মণ রূপ ধরি শরণ কুমারক দেখা দিছিল। অহেন কালে ব্রাহ্মণ এক সেই বিখত উপস্থিত হয় বিপ্রা তুমি ইমান সোনকালে হাল মেলি কি খেতি করিবা। গুরুদেব ও ঘরত আছে বহু কাম, হাল মেলিছ ব্রাহ্মণ রূপী নারায়ণ মানে তোমারও মঙ্গল হব আর সেই অন্ধ পিতৃ মাতৃও মঙ্গল হব। কি কলে গুরুদেব?